দেখুন ও ভুল করছে মানে ব্যাপারটা ভুল ব্যাখ্যা করছে অ্যাকচুয়ালি সেদিনকে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে মানে যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা সঙ্গে সঙ্গে যোগান দিতে পারি তাই আর কি ওই দুধ আনার অপেক্ষা না করে আলতা দিয়েছিলাম হ্যাঁ শুধু আলতাই দিয়েছিলাম আসলে কি জানেন আমার বাবু মানে স্রোত খুব প্রগ্রেসিভ আমরাও তাই তাই এই সব ব্যাপারগুলোকে খুব একটা গুরুত্ব আমরা দিইনি ও আসলে আমরা আবার অতটা প্রগ্রেসিভ নই তাই আমরা গুরুত্ব দিই দাদা আপনারা না খেয়ে গেলে কিন্তু খুব কষ্ট পাবো আমরা যে বাড়িতে আমার আত্মীয়রা নিমন্ত্রিত হওয়ার সুযোগ পান না সে বাড়ির খাবার আমার মুখে ঢুকবে না আর কিছু মনে করবেন না খাওয়াটা বড় কথা নয় ওরা শুধু সুখে থাক আর সুখে থাকতে আপনার যতটা সাহায্য করার আপনি সেটা করবেন এইটুকুই শুধু আমাদের প্রত্যাশা দেখুন সে আর বলতে ওরা দুজনে ভালো থাকলে আমরাও ভালো থাকবো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলের বউ ও আমাদের নামে যা খুশি বলুক না কেন আমি তো জানি আমরা ওকে কতটা ভালোবাসি ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন নিজের ভুলটা বুঝতে পারে ও যেন বোঝে আমরা খারাপ মানুষ নই আমরা শুধু নিতেই জানি না হাত উপরও করতে জানি মা 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 এভাবে কেঁদো না তোমার শরীর খারাপ করবে মা প্লিজ কেঁদো না শরীর সাজি তুই তো শাশুড়ির কাছে ক্ষমা চা ক্ষমা তো আমি চাইবো না ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ আমি করিনি না সাজিমা ক্ষমা চাইতে হবে না তোকে তবে এদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে শুনুন দিদি ও যখন অষ্টমঙ্গলে বাপের বাড়ি যাবে কাল তখন যখন আমরা যে গয়নাগুলো দিয়েছি সেগুলো পরেই যায় মানে এটাই নিয়ম কিন্তু এর বেশি আমি আর কিছু বললাম না সাজিমা তোর যে নিজের গয়নাগুলো সেগুলো গুছিয়ে নিস দেখবেন এইটা নিয়ে যেন আবার আমাদের ফোন টোন না করতে হয় হ্যাঁ স্রোত তুমি কিন্তু ব্যাপারটা বুঝে নিও মানে বাপের বাড়ি থেকে ও যা যা গয়না পেয়েছে সেই গয়নাগুলো পরেই যেন অষ্টমঙ্গলায় যায় তোমার এই সহজ বিষয়টা মনে থাকবে তো আমি এতক্ষণ কোনো কথা বলিনি কিন্তু এখন একটা কথা বলছি দেখুন সাজি আমাদের কাছে অত্যন্ত আদরের মেয়ে আমরা ধরে নিচ্ছি ও যা বলছে সেটা ভুল বুঝে বলছে আমরা ধরে নিচ্ছি যে ও যা বলেছে এরকম কোনো কিছু ঘটেনি আর ঘটলেও সেটা উদ্দেশ্য প্রণোদিত নয় এরপর থেকে একটু আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের প্রতি সাজির আর কোনো দিনও কোনো কমপ্লেন না থাকে হ্যাঁ আর এটাও ঠিক আপনাদের প্রতি আমার বোনের কোনো কমপ্লেন থাকা উচিত নয় এটাও আমরা ওকে বোঝাবো স্রোত বলছি সাজির কোনো কথায় যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আর কি মানিয়ে নিও আমি বুঝতে পারছি যে একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে তুমি পড়ে গেছো এক্ষেত্রে আমি যেটা বলবো তোমরা দুজনে আলাদাভাবে বিষয়টা মিটিয়ে নিও আসলে কি বলো তো একটা মেয়ে যখন বিয়ে করে নতুন শ্বশুর বাড়িতে আসে যেমন সাজি ধরো তার অনেক এক্সপেকটেশন থাকে অনেক এবার সেই এক্সপেকটেশন যখন ফুলফিল করা সম্ভব হয় না আর কি তখন তার মনটা ভেঙে যায় সাজির ক্ষেত্রেও তাই হয়েছে সেই জন্যই হয়তো ও কিছু বলে ফেলেছে দেখো কিছু মনে করো না তুমি আলাদাভাবে তোমরা কথা বলে মিটিয়ে নিও আর কি বলবো বলো
এবারে আমি একটা কথা বলেছিলাম, আমার পরিবারের লোকজনের মতো আমি অত মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, যেটা মনে হয় মুখের উপর বলে দিই। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বোন যাতে সুখী থাকে, তার জন্য আমার যা যা করণীয় আমি কিন্তু করব। তোমাকে প্রত্যেকের সামনে আমি রিকোয়েস্ট করছি, ও কিন্তু তোমার ভরসায় বাড়িতে এসেছে, সুতরাং ও কি করলে ভালো থাকবে সুখে থাকবে এটা দেখার কর্তব্য তোমার। আমি তোমায় রিকোয়েস্ট করতে পারি যে তুমি কিন্তু এমন কিছু করো না যাতে ও তোমার নামে কমপ্লেন করতে পারে। তোমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই ইনিশিয়েটিভটা তোমায় নিতে হবে ভাই। আমার বোনকে ভালো রাখতে হবে, এটাই মোদ্দা কথা। তোমার কাজ সাজিকে সাপোর্ট করা, আর তুমি সেটা করো। শোনো আন্টি, এতক্ষণ বড়রা কথা বলছিল তো তাই আমি চুপ ছিলাম, কারণ আমাদের বাড়ির নিয়ম যে বড়রা কথা বললে ছোটরা তাদের মাঝখানে কথা বলে না। কিন্তু এখন আমি তোমাকে যে যে কথাগুলো বলতে চলেছি সেগুলো আমি পরিষ্কারভাবে আর স্পষ্টভাবে বলবো, আর সেগুলো তুমি মনে রাখবে আর মাথায় রাখবে। আমার নাম গুনগুন, নামটা কোনোদিন ভুলবে না। আর তোমাকে আগে থেকেই জানিয়ে দিই যে আমি কিন্তু দুমদাম করে তোমাদের বাড়িতে চলে আসবো, তোমাদেরকে ফোন না করে, কোনো রকম কোনো ইনফরমেশন না দিয়ে, জাস্ট লাইক সারপ্রাইজ ভিজিট। আর আমি যদি এসে দেখি সাজি তোমাদের বাড়িতে অপমানিত হচ্ছে বা অপদস্থ হচ্ছে বা কোনো রকমভাবে তোমাদের জন্য কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তোমরা একটা প্যাকেট দুধ এনে দিতে পারলে না সাজির জন্য? হ্যাঁ, তোমাদের একবারও মনে হলো না যে প্রথম দিন বাড়িতে নতুন বউ আসছে সে কি মনে করবে, সারা জীবন তার মনে এই কষ্টটা থাকবে? তোমাদের একবারও এই কথাটা মনে হলো না? আশ্রু, তুমি যদি সাজিকে এতটাই ভালোবাসো, তুমি যদি বিয়েটাকে এতটাই ইম্পর্টেন্স দাও, তাহলে তুমি এটা কি করে হতে দিলে? আর আঙ্কেল, আপনি তো সারাদিন বাড়িতেই ছিলেন তাই না? আপনি এক প্যাকেট দুধ পাশের দোকান থেকে জোয়ার করে রাখতে পারলেন না? ছি, আমার তো বলতেও খারাপ লাগছে। আবার আপনারা একটা ছেঁড়া শাড়ি দিয়ে সাজিকে ওয়েলকাম করেছেন, ভেরি গুড। কি করে করলেন আপনারা এগুলো? গায়ে হলুদের সময় তো একটা শাড়ি পর্যন্ত আপনারা সাজিকে পাঠাননি, হলুদ পাঠিয়েছিলেন মাত্র এইটুকুনি। ছি, বউ ভাতের সময় আমাদের বাড়ির শাড়ি পরে মেকে বসতে হয়েছিল, তার উপর আপনারা সাজিকে আমরা যে যে গয়নাগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা খুলেও রেখেছেন। কেন কেন করলেন আপনারা এগুলো, কেন? যাই হোক, যা করেছেন আপনারা করে দিয়েছেন, একটা কথা মন দিয়ে শুনুন, আমি কিন্তু ভীষণ ডেঞ্জারাস, আর আমি যেটা বলি সেটাই করি। আমি যদি ফার্দার দেখি সাজির আপনাদের জন্য কোনো রকম কোনো কষ্ট হচ্ছে, কোনো দুঃখ হচ্ছে, তাহলে কিন্তু আমি যেটা করব আপনার সেটা ভাবতেও পারছেন না। আমার ড্যাডি না প্রচুর সোর্স আছে, প্রচুর, ড্যাডি অনেককে চেনে, আর আমি যদি একবার ড্যাডিকে বলি না, ড্যাডি আপনাদের লাইফটাকে হেল্প করে দেবে। তাই বলছি, আপনারা যদি সাজিকে কোনো রকম কোনো অসুবিধা দেন তাহলে কিন্তু আপনারাও সমস্যাতে পড়বেন, এই কথাটা আপনারা সকলে মাথায় ঢুকিয়ে দিন। সরি, আসতে একটু লেট হয়ে গেল, মা ছাড়তেই চাইছিল না। আসলে সন্ধ্যে থেকেই মায়ের মনটা খারাপ ছিল, তারপর সন্ধ্যে থেকে এত ঘটনা ঘটে গেল, মায়ের শরীরটাও খারাপ করলো, তাই মা বললো মায়ের খুব মাথা ধরেছিল, তাই মায়ের কাছেই ছিলাম, এখন ঠিক আছে, ঘুমোতে চলে গেছে। তুমি বোধহয় তোমার মায়ের কাছে বসে পাহারা দিচ্ছিলে। এইভাবে কথা বলছো কেন? অসুস্থ মায়ের পাশে থাকবো না?
তোমার মা এমন কিছু অসুস্থ নন শ্রুত, তাছাড়া তোমার বাবা তো ছিলেন। আমার মনে হয় আজকে যে তোমার জীবনেও একটা ইম্পর্টেন্ট দিন, এটা তোমারও মনে রাখা উচিত ছিল। সেই জন্যই তো এলাম। দেখো, আজ যদি অন্য কোনো দিন হতো না, তাহলে হয়তো আমি মায়ের কাছেই থেকে যেতাম। দেখো, অসুস্থ লোককে তো ওরকম একা রেখে আসা যায় না না, আর তার উপর আমার বাবারও বয়স হয়েছে। এইটা তো তোমাকে একটু মাথায় রাখতে হবে।